আচ্ছা বহুদিন পর তোর সাথে দেখা কি চাকরি করিছ এখন তুই খারাপ ছাত্র আসন থেকে হেডমাস্টার ঘাট ধরে থেকে বার করে সেই হেডমাস্টার গতকাল আমার অফিসে দিস আচ্ছা দেখে সেই কি লজ্জা হয়তো তার লজ্জা মাকা ক্ষমার ভঙ্গে আসলো আমার অফিসে তার কাজটা করার জন্য আমি এক টাকাও লাইনি কারণ তাই বুঝুক আমার অপমানের উত্তর অবশ্য সেদিন আমার ঘাট ধরে বাইরে করে না দিলে আমি এই পর্যায়ে আসবার পারি আচ্ছা বুঝছি তোর কথা শুনে মনে হচ্ছে তুই অনেক বড় করিস কিন্তু কি চাকরি সেটা ক আজ আমি এমন এক পর্যায়ে আছি দোস্ত সগলি কোনো না কোনো ভাবে আমার কাছে আসাই লাগে সগলি তার নিজের কাম শেষ করে আমাকে টেকা দিয়ে দেওয়া লাগে সেদিন এক পুলিশ আছে তার কাম করবার কাম টাম সারে আমাকে টেকা দিবি না আমি চেয়ারুর থেকে উঠে জোর করে টেকা আদায় করে নিছি কারণ এখন আমার অধিকার হচ্ছে এখন শিখছি মানুষের কাছে ক্যাঙ্ করে টেকা আদায় করা লাগে বড় বড় অফিসাররা আজ আমার ছায়া তলে থাকে ভাবতে আমার ভাল লাগে অথচ টেকার অভাবে এসএসসি এসসি পরীক্ষাতে আমি হাত পাইতিস নড় বড় বড় লোকের কাছে কেউ আমাকে টেকা দেয়নি সগুলি আমাকে ফেরত দিছে অবশ্য আজকের পর্যায়ে আমি আসবার না যদি আমাক তারা সাহায্য করলনি আচ্ছা বুঝছিলে এখন ক তুই কি চাকরি করিস প্রতিটা প্রতিষ্ঠিত শিক্ষিত মানুষের উচিত একজন করে শিক্ষিত মানুষ গড়ে তোলা লালন করা অথচ তারা কেউ করে না যদি করলো হয়নি তাহলে আজ আমাকে টেকার দ্বারে দাঁড়িয়ে আমার কান্দা লাগলো না রাস্তায় রাস্তায় আমার ঘোরা লাগলো নানি অবশ্য কেউ সাহায্য করলে আজ আমি এই পর্যায়ে আসবার না ভাবতে ভালো লাগে যে বেড়ি চল আমাকে প্রত্যাখ্যান করছিল টেকা আসলো না দেখে সেই বেড়ি চলেরই হাজবেন্ড আমার কাছে হাঁটছিল কালকে হ্যাঁ 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 ফিলিংস দোস্ত মনের মধ্যে লজ্জায় বাইরে দাঁড়ায় আসলো এখন অবশ্য ঢুক পার পারেনি অবশ্য সেই দিন টেকার জন্য যদি আমাকে রিজেক্ট না করলো আজ আমি এই পজিশনে আসার পারো না বুঝছো তবে তার সেই দিনকার লজ্জা মাকা মুখ থেকে আমি বুঝতে পারছি যে বেরি চললে আসলে ভালো চ্যাংরা পছন্দ করে না পছন্দ করে হচ্ছে জাকেল টেকা টেকায় আছে যেদিন থেকে আমি বেকার হয়ে ঘুরছি রাস্তায় রাস্তায় কাজের জন্যে সেদিন সবার ধিক্কার পেয়েছি অবশ্য ধিক্কার না পেলে আমি এই পর্যায়ে আসবার পারো না বুঝছো আচ্ছা বুঝছি দোস্ত এখন ক তুই কি চাকরি করিস আজ আমার অফিসে আসে সগুলি সিরিয়াল দেয় ওয়েট করে ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকে দাঁড়িয়ে থাকতে থাকতে তাকে ঘাম ঝরে যায় সেই ঘাম ঝরা দেখতে আমার ভীষণ ভালো লাগে অবশ্য সেদিন আমার ঘাম না ঝরালে আমি একের ঘাম নি সমাজের সগলি কাছ থেকে আমি টেকা আদায় নি তবে যারা আমাকে এই চেয়ারে বসাছে তাকে আমি অন্তর থেকে ভালোবাসা জানাই আরে ছোটবেলা কত যে কষ্ট করছি দোস্ত চাকরির জন্য পাইনি আজকাল টেকা টেকা টেকাট টেকা যাই আসে কাল তাই টেকা দেয় যাই আসে তাই টেকা দেয় সব সময় টেকা হাতত থাকে আমার এখন আমি টেকা ছাড়া কিচ্ছু বুঝি না সব সময় টেকার গন্ধ সঙ্গে টেকার বসে শুতে থাকি এই শহরে বকুত আমি পাঁচতলা বাড়ি করছি বুঝছো এখন খালি বেটি ছল লয় বেটি ছলের বাপেরা খালি সিরিয়াল দিচ্ছে আমার সেই দিন এক বেটি ছলের বাপ এসে করছে কি আমার বেটি তোমার জন্য সারা জীবন ওয়েট করবি তোমার যখন মন চায় বাবা আমার বেটি তুমি বিয়ে নিয়ে যাবা বুঝছো আমার কোনো আবদার নাই আচ্ছা তুই কি চাকরি করিস এটা কবু না আমি এর থেকে চলে যাবো সেই থেকে তুই বক 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 করতে আসো শুনবই তালে শোন আমি হচ্ছি পাবলিক টয়লেটের কেশিয়ার